কৃষ্ণ আমাদের পরম শব্দ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজ। আমি এখন মহারাজকে কিছু বলার জন্য আবেদন জানাচ্ছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব যুগ জননী সারদা দেবী যুগাচার্য স্বামী বিবেকানন্দ শ্রীমৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ এদের প্রত্যেকের চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। স্বামী দিব্য রূপানন্দজি মহারাজ এই আশ্রমের অধ্যক্ষ মহারাজজিকে অন্তরের শ্রদ্ধা প্রীতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষক সম্মেলন, সেই শিক্ষক সম্মেলনের আয়োজন করে আমাকে এখানে আসার এবং কিছু কথা বলার একটি দুর্লভ সুযোগ তিনি করে দিয়েছেন। বিশেষ করে এই অতিমারির মধ্যে গত দু বছর এ ধরনের কোনো অনুষ্ঠান করতে পেরেছি বলে মনে পড়ে না। দীর্ঘদিন পর আবার সর্বসমক্ষে এসে এ ধরনের একটি অনুষ্ঠান করা যাচ্ছে এবং সেটি হচ্ছে এখনকার যা বিধি নিয়ম রয়েছে সেগুলো সব মান্যতা দিয়ে, সোশ্যাল ডিস্টেন্সিং যেটি বলা হয় নিরাপত্তার জন্য, সেই সব বিধি মেনে মহারাজ এখানে এক সুন্দর আয়োজন করেছেন। মহারাজের সহযোগী সাধু মহারাজিরা যারা রয়েছেন, শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন, অন্য কর্মীরা রয়েছেন, পৃষ্ঠপোষকেরা রয়েছেন, তাদের সকলকে অন্তরের শ্রদ্ধা এবং শুভকামনা জানাই। এখানে ইনচার্জ শ্রীমতী কবিতা নস্কর মহোদয়া তিনিও রয়েছেন, তাকে অন্তরের শ্রদ্ধা নমস্কার আদি জানাই। যারা যেভাবে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন সকলকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা, আর যাদের জন্য অনুষ্ঠান সেই শিক্ষক মণ্ডলী আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে যে প্রণাম মন্ত্রটি উচ্চারণ করেছি, গুরু প্রণাম মন্ত্র, বস্তুত শিক্ষকদেরও গুরু হিসেবেই কিন্তু ভারতবর্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দুরকম গুরুর ভাবনা আছে, একটি হচ্ছে দীক্ষা গুরু আর একটি বলে শিক্ষা গুরু। যিনি অধ্যাত্ম পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইষ্ট মন্ত্রে দীক্ষা প্রদান করেন তাকে আমরা দীক্ষা গুরু বলি। প্রণাম মন্ত্রটি মূলত সেই দীক্ষা গুরুর উদ্দেশ্যে, কিন্তু আবার শিক্ষা গুরুরাও অনেকে রয়েছেন জগতে যাদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে জগতে ভালোভাবে চলতে পারি, তাদেরকে শিক্ষা গুরু বলা হয়। আপনারা সেই শিক্ষা গুরু, তাদেরকেও ওই একই প্রণাম মন্ত্রের মধ্যে দিয়ে আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করলাম। এবারে সামনেই শিক্ষক দিবস আসছে, 5th সেপ্টেম্বর বা 5ই সেপ্টেম্বর। আপনারা শিক্ষক, আপনাদের সম্মানিত করার জন্য শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটি কবিতা পাঠ করে আমার আলোচনায় মূল আলোচনায় প্রবেশ করব। তার আগে শুধু জানতে চাই, পেছনেও যারা রয়েছেন
যে যেখানে বসে আছেন শুনতে কোনো অসুবিধা হচ্ছে কি কারো? সকলে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আর একটু ধৈর্য আছে তো সকলের? কারণ অনেকটা সময় গরম এসব রয়েছে, স্বাভাবিকভাবেই আপনারা পার দান করতে অভ্যস্ত, এভাবে চুপচাপ বসে থাকতে তো অভ্যস্ত নন, স্বাভাবিকভাবেই এটা যেন একটা খানিকটা হলেও কঠিন পরীক্ষার মধ্যে মহারাজি আপনাদের ফেলে দিয়েছেন। যাই হোক, সে পরীক্ষা আপনাদেরও পরীক্ষা আমারও পরীক্ষা, জানি না সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব কিনা, সেজন্য আমরা সেই গুরুর কাছে প্রার্থনা করে রাখছি আমরা যেন প্রত্যেকে সফল হতে পারি যে যার কর্মক্ষেত্রে। শিক্ষক, শিক্ষক তুমি সুন্দর, মহাপ্রাণ এক, তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সখা, দণ্ডদাতা তুমি, রক্তচক্ষু, কঠোর কঠিন তর্জনে গর্জনে তুমি মহাত্রাস প্রলয়ঙ্কর যেন, বেত্রহস্তে তুমি ভীষণ ভয়াল, হুঙ্কারেতে প্রকম্পিত আকাশ বাতাস, পদাঘাতে কাঁপে ধরা বক্ষ দুরু দুরু আকুল পরা, কাঁদে শিষ্য তব পদযুগ ধরি রক্ষা কর বলি, গণ্ডবাহী তপ্ত অশ্রু ঝরে অবিরাম প্রাবৃটের খরবারি সম, মুহুর মুহু উত্থিত পতিত ভূমে আছাড়ি বিছাড়ি একাকার, মুহূর্তে শান্ত হও তুমি নির্বাক নিস্পন্দ, হাত দুটি ধীরে ধরতা তুলে লও বুকে পরম আদরে তারে, মুছে দাও চোখ অসীম মমতায় পৃষ্ঠে দাও হাত কোমল পরশে, শান্ত হও বলে কর প্রবোধ প্রদান, বল পুনম এরূপ করুণা আর ছাড়ো, দস্যিপনা ছাড়ো চিরতরে, এ জীবন নহে যেন মিছে রঙ্গতরে, ধীরে ধীরে কর নানা উপদেশ নানা তত্ত্বে, নানা তত্ত্বে উপদেশ কর অসীম যতনে ধৈর্যে আদর ও সোহাগে, প্রভু শান্ত সৌম তুমি ধ্যান পরায়ণ পাঠে রত গভীরে, বিষয়ের গভীরে সমাহিত আত্মগত, অদল জ্ঞানের সিন্ধু মন্থন কর তুমি, উদ্ঘাটন কর রহস্য নিচয় অপার নিষ্ঠায়, কর উন্মোচন প্রহেলিকা যত নিজে জেনে জানাও জগতে, কঠিনের কাঠিন্যের করিয়া সহজ জীবন শিল্পী তুমি, কাদার পিণ্ডলয়ে বানাও পুতুল, পুতুলের কর প্রতিমা, প্রতিমায় কর প্রাণ প্রতিষ্ঠা, পাঞ্চজন্য স্বনে বোধনের উদাত্ত মন্ত্রে কর আবাহন, ওঠ জাগ বলি কর্ণে দাও মহামন্ত্র, উত্তিষ্ঠত জাগ্রত বলে সাম গান কর তমসি নিরঞ্জন বলি, শোনাও তত্ত্বমসি বাণী, সে এক অপূর্ব পূজা দব কত উপচার তাহে, সরব নীরব পাঠ মুক উদাত্ত বাণী, কখনো সঙ্গীত ধ্বনি স্বরব্যঞ্জন আকার ইকার হ্রস্ব দীর্ঘ ভেদ, যুক্ত বর্ণ কত বর্ণ থেকে শব্দে আগমন, জল পড়ে পাতা নড়ে সহজ ছন্দ ক্রমে বাক্য পরিচয় আর বাক্য রচনা, স্লেট পেন্সিল খাতা কলম কালি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়
পেয়েছি চেয়ার, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, সমার্থ, বিপরীত শব্দ, সন্ধি, সমাস, কৃত, তদ্ধিত, প্রত্যয় আদি কত আছে, ভূগোল, গণিত, ইতিহাস, বিজ্ঞান আছে, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিদ্যা আদি আছে, কারিগরি, প্রযুক্তি আছে, সকলই তোমার দান। বুদ্ধি দেন ভগবান, বোধ তোমা হতে, জীবন তাহার দান, জীবিকা তোমার হাতে। তুমি কারিগর এক, তুমি মহাভাস্কর, পাষাণ খণ্ডের লয়ে সাধনা তোমার, কত প্রলেপ শেওলা ময়লা তাহে, কত আবরণ আর অবাঞ্ছিত খাত, উদ্বৃত্ত প্রস্তর কত, জল খান ছেনি হাতুড়ি বাটালি সাধন যন্ত্র, দিন রাত শীত গ্রীষ্ম বাত বর্ষা সয়ে, রক্ত ঝরা শ্রম শেদ সিক্ত বসন তোমার, তিল তিল করি কর অবয়ব দান, পদ হস্ত শির উরু জঙ্ঘা বক্ষ গ্রীবাক্রমে, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল শেষে, শেথা কর্ণ নাসা সর্বশেষে, চক্ষুদান দুশ্চর সাধনায় যে, সাধন বিঘ্ন কত, শ্রেয়াংশী বহু বিঘ্নানি জানি, প্রকৃতির কত রূপ, কভু স্নিগ্ধ শান্ত কভু রুদ্র রোষ, খরতা আর ঝঞ্ঝা বাত্তা, আর আছে সংসার সং যাহার আবিষ্কারে রত, কেহ ছবি আঁকে গান গায় কেউ, চিত্রশিল্পী কেহ, কেহ কেউ নয় যেন নিতান্তই নগণ্য, অর্বাচীন হারিয়ে যাওয়া কোনো পথিক প্রায়।